কদাপি নয়, এ হতে পারে না। রক্ষণ রেখার ভেতর আমি কোনো বিপদ আসতে দেব না। আপনি বাধা দিতে পারবেন না দেবী। মুশিকের গহ্বর দিয়ে সে পর্ণকুটিরের ভেতরে যাবে, কোন গহ্বর দিয়ে যাবে আমি আপনি তা বুঝতেও পারবো না। তা কি করে সম্ভব? আমি নিজে রক্ষণ রেখা টেনে দিয়েছি। কিন্তু দেবী, সে রেখা যে মাতা বসুমতির উপরই ভাগে। বিপদ খুব ক্ষুদ্রাকার, সে এক টুকরো সুতোর আকার ধারণ করেছে দেবী। সে এখন মুশিকের গহ্বর খুঁজছে। কোনো উপায় নেই সুবোচনী তাকে বাধা দেওয়ার? আছে দেবী, আছে। মাতা বসুমতি। মাতা বসুমতি? হ্যাঁ দেবী, একমাত্র তিনিই পারেন তার অন্তরের অঙ্গ থেকে মুশিকের সমস্ত গহ্বর ছিদ্র ভরিয়ে দিতে। দেবী, সময় নষ্ট করবেন না দেবী। আপনার ব্রত সাবিত্রী এখনো সমাপন করতে পারিনি। দেবী, মাতা মহামায়া বসুমতী রূপে ধারণ করে আছেন চরাচর। আসুন দেবী, আমরা মাতা মহামায়ার স্তব করি। আসুন। হে মাতা মহামায়া, সমস্ত চরাচরের সৃষ্টি করতে রক্ষা করতে আপনি, আপনার বুকের উপর দিয়ে বিপদ এগিয়ে চলেছে। আপনার প্রিয় পুত্রের মানুষ কন্যার সর্বনাশ করতে, হে মাতা, আপনিই তাকে রক্ষা করুন। রক্ষা করুন মাতা, রক্ষা করুন। এ কি করছে দেবী? কাল্লাং মুশিকে যে গহ্বর দিয়ে রক্ষণ রেখার ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, সেই গহ্বর তৎক্ষণাৎ। এ আমি কি দেখছি দেবী? দেবী, আপনার সন্তানরা তো সব ব্যর্থ হয়ে ফিরে আসছে। কাল্লাং ব্যর্থ? হ্যাঁ দেবী, সে ব্যর্থ হয়েছে। সন্তোষীর ঘটে বিষ ঢালা তো দূরস্থ, সে কুটিরে প্রবেশই করতে পারিনি। কেউ অলক্ষ্যে থেকে সন্তোষীকে সাহায্য করছে। মাতা বসুমতির বুকে মুশিকের গহ্বর, কার সাধ্য? মাতা বসুমতি না চাইলে সেই গহ্বর ভরাট হয়ে যায়। একজন মাত্র, একজনই আছে যে তার মায়া জালে এই কর্ম করতে পারে। হ্যাঁ দেবী, তিনি আর কেউ নন, গণেশ জননী মহামায়া। তিনি সন্তোষীকে তার দ্বিতীয় ব্রত সম্পূর্ণ করালেন।